আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নাহালের 35 নম্বর আয়াতে বলেন, وَقَالَ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا عَبَدْنَا مِنْ دُونِهِ مَا مِنْ شَيْءٍ نَحْنُ آبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ اللَّهُ تَعَالَى رَبُّ الْعَالَمِينَ سُورَةُ النَّحْلِ 35 নম্বর আয়াতে কানিমায় বলছেন, ওয়াকালা আল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মা মিন শাই। মুশরিকরা এই ধারণা লালন পালন করে চলাফেরা করত। ওয়াকালা আল্লাযীনা আশরাকু, মুশরিকরা এই কথা বলতো, লাউ শা আল্লাহু মা আবাদনা, আল্লাহ চাইলেই তো আমারে এবাদত করার তৌফিক দিতে পারে, আল্লাহ চাইলে তো আমারে মাহফিলে যাওয়ার তৌফিক দিতে পারে, মিন দুনিহি শাই, আল্লাহ তো চায় না এই জন্য আমারে তৌফিকও দেয় না। ওয়া নাহনু লাহু আবাউনা ওয়া লা হাররামনা ওয়া মিন দুনিহি মিন শাই, আল্লাহ চায় বিদায় এই জন্য আমি মুনাফিকি করতেছি, মুশরিকি কাজ করতেছি। মুশরিকদের ধারণা লালন পালন, এই ধারণায় লালন পালন করত, এবাদত তো করতো না করতো না, এবং এই ধারণা লালন পালন করত। এবং আপনারা শুনলে অবাক হবেন, কোরআনুল কারিমের এই আয়াত দিয়ে একটা গান বানানো হয়েছে, যেই গানটা বানিয়েছে অনেক আগে, মুরব্বীরা ভালো করে জানবেন, একজন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী, তার নাম হলো আব্দুল আলিম, যে গানের মধ্যে বলেছে, আপনারা সবাই এই গানটা শুনে থাকতে পারেন, যে বলেছে যে এই যে দুনিয়া কিশোর লাগিয়া ছায়াবাজি, এই যে দুনিয়া কিশোর লাগিয়া মাটি দিয়ে বানাইছে মানুষ, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। মুশরিকরা যেমন ভাবে বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবাদত করার জন্য তৌফিক দেয় না, এই জন্য আমরা পারি না। ঠিক ওই গানের মধ্যে বলা হয়েছে যে ছায়াবাজি পুতুল রূপে মানুষদেরকে বানানো হয়েছে, মানুষদেরকে আল্লাহ যেভাবে নাচাইতেছে ওইভাবে নাচতেছে, এবং গানটা যেই ব্যক্তি কোনোদিন শুনবে অথবা গানটার ইচ্ছা পোষণ করবে, মনের মধ্যে গানটার কথাগুলোকে লালন পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার ইমানকে হরণ করে নিয়ে নেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم, كان يدعو اللهم إني أسألك الهدى والتقى والعفا والعني, صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. محمد نے آ کر کفر کو مٹھایا, কুফর কো মিঠা কর
সদাকত বাতায়া লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সবাই বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরা ও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা পার পাবে তারা মরণ বেলা এই কালেমা মানবে যারা ফল পাবে তারা মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরা ও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বুস্টারও তো নাই কমিটিও নাই জামিয়া ইসলামিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নরসিংদি জেলা শিবপুর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরে আদায় করি আলহামদুলিল্লাহ এখনও আমাদের মাঝে আমরা যে মাহফিলে বসলাম কিছু কিছু মানুষ এসেছি আমি দেখতেছি যে অনেক মানুষ এখনো মেলায় বিভিন্ন রোডে ঘাটে আড্ডায় চিপায় চাপায় ঘুরতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি অথবা কোনো সাহাবি যদি কোনো জায়গায় যদি মজমা দিনের কোনো মজমা বসত সবাই ওইখানে দিনের কথাগুলো শোনার জন্য চলে যাইত কিন্তু হতবাগাতক তারা যারা আজকের এই সুন্দর জান্নাতি বাগান তাদের গ্রামে আয়োজিত হওয়ার পরেও তারা এখনো ঘুরতেছে আমি এই কথা বলার পরে যারা ঘুরবে তারা সবচাইতে হতবাগা প্রো ম্যাক্স কিম্যাক্স আজকে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল কসসের 56 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমা থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় কিছু আলোচনা করার এবং কি আপনাদেরকে কিছু আলোচনা শোনার জন্য যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি নাই হাত তুলেন সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের
এবং সূরাতুল কসসের আমাদেরকে একই বিষয় বোঝাতে চেয়েছেন। প্রথমে আমরা সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করি। রব্বুল আলামিন সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছে যেই বছর এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই সময় ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের বছর। কিসের বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর পর্যন্ত যেচে ছিলেন, এটার মধ্যে সবচাইতে কষ্টের বছর ছিল ওই বছর, নবুয়ত পাওয়ার 3-4 বছর ধরেন এমন একটা বছর। ওই বছরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন 1400 বছর আগে, যে কিছু কিছু মানুষ বাপ দাদার ধর্মান্তর হিসাবে দুনিয়াতে মুসলমান হিসাবে আসবে, কিন্তু তারা ইসলাম গ্রহণ কবুল করতে পারবে না, কিন্তু তারা হেদায়েতের পথে চলতে পারবে না। আজকে আমার আলোচ্য বিষয় কি? হেদায়েত। হেদায়েত কাদের জন্য আসে? প্রথমে আমরা শুনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর এই আয়াতটা নাজিল হয় ওই বছর দুইটা কারণে কষ্ট ছিল। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেন্টালি সাপোর্ট করতেন, উনি ইন্তেকাল করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মানুষ যখন দ্বীনের দাওয়াত দিতে যেত মানুষ আক্রমণ করত, ওই আক্রমণ থেকে বাঁচাইতো তার চাচা আবু তালেব। ওই আবু তালেবের ব্যাপারে এই কোরআনুল কারিমের আয়াতটা নাজিল হয়। এবং ওই বছর দুইজন মারা যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্টে থাকে। যেমন আমাদের জীবনে মাঝে মধ্যে আমরা ফেসবুকে শেয়ার করি, 2024 সাল আমার জীবনের সবচাইতে জঘন্যতম এবং কষ্টের বছর। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা বলে থাকি আমার যখন বয়স ছিল 24 ওই সময় আমি যে কষ্ট করছি এখন পর্যন্ত আমার এত কষ্ট জীবনে হয় নাই। কথা বলেন এমন কষ্ট আমাদের জীবনে আসে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সুখ দুঃখ ছিল। সুখ দুঃখের ব্যাপারে আলোচনা করার আগে আপনাদেরকে একটা আমলের কথা বলি বয়ানের শুরুতে। যখনই আপনি কষ্টে থাকবেন, যখনই আপনার কাছের মানুষগুলো আপনাকে কষ্ট দিবে, তখনই ছোট্ট একটা আমল করবেন, যে আমলটি নবী করিম আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং আমাদের একজন পরিচিত নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে একটা রাজা বাদশার মহল পর্যন্ত কষ্ট থেকে পৌঁছাই দিয়েছেন। তো এই আমল যেহেতু আমাদের জীবনে দুনিয়ার এই পার্থিব জীবনটা হলো সুখ দুঃখ সব কিছু মিলিয়েই তো এই দুনিয়ার এই জীবন, তাহলে যখনই আমাদের কষ্ট থাকবে আমাদের জীবনে কষ্টগুলো আসবে, তখনই আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই আমলটা হলো যখন আপনার প্রিয় মানুষ এবং কাছের মানুষ, আপনি যাকে অনেক কাছের বন্ধু ভাবতেন, ওই বন্ধুটা যখন আপনার সাথে প্রতারণা করে আপনার কিন্তু অনেক কষ্ট লাগে। যখন আপনার কাছের মানুষ আপনার আপন ভাই যখন আপনার সাথে প্রতারণা করে আপনার কষ্ট লাগে না? কথা বলেন না, কষ্ট লাগে? সাউন্ড কমান। কষ্ট লাগে কি লাগে না? তো ঠিক এই আমলটা করবেন। হযরতে খিজির আলাইহিসসালামের কাছে এক যুবক আসলো, সাউন্ড একটু বাড়ান। হযরতে খিজির আলাইহিসসালামের কাছে এক যুবক আসলো, যুবক বলল হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমারে কোনোদিন কষ্ট না দেয়, আমার জীবনে যাতে কোনোদিন কষ্ট না আসে, শুধু সুখ আর সুখ থাকে। হযরত খিজির আলাইহিসসালাম যুবকটাকে বলল যে যুবক, পৃথিবীর এই জীবনে বড় লোক হোক অথবা গরিব হোক, সেই তাদের জীবনে দুঃখ কষ্ট সব মিলিয়ে জীবন হয়,
এমন কোন মানুষ তুমি দুনিয়াতে খুঁজে পাবা না যার জীবনে কষ্টও নাই দুঃখও নাই। হযরতে খিজির আলাইহিসসালাম এই কথা বলার পরে যুবক বলল জি হুজুর, আমাদের এলাকার মধ্যে অনেকগুলো মানুষকে দেখতে পায় যারা অনেক সুখী, যাদেরকে দেখলে বোঝা যায় তার মধ্যে দুঃখ বলতে কোনো কিছুই নাই। হযরতে খিজির আলাইহিসসালাম যুবককে বলল, যুবক তাহলে তুমি ওই মানুষটারে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসলে আমি ওই মানুষটার মতো তোমার জন্য দোয়া করে দিব। যুবক পুরা এলাকা চুষে বেড়ালো, এলাকা পুরা চুষে বেড়ালো, কোনো মানুষ পায় না। যেই মানুষের কাছে যুবকটা যায়, যুবককে যাওয়ার পরে এমন একটা দুঃখের কথা বলে দেয়, জিজ্ঞাসা করলো, ভাই আপনাকে দেখলে তো অনেক সুখী মনে হয়। কিন্তু যুবক তার বিনিময়ে এমন দুঃখের কথা শুনিয়ে দেয় যে যুবক নিজেও চিন্তা করে দেখে, মিলিয়ে দেখে যে তার দুঃখের থেকেও আমার দুঃখ অনেক কম। অনেকগুলো মানুষ দেখবেন যে চেহারা সুরত দেখলে অনেক সুখী মনে হয়, কিন্তু তাদেরকে প্রকৃত অর্থে তারা সুখী না, মনের মধ্যে কষ্টগুলো জমা নিয়ে তারা চলাফেরা করে, হাসি দিয়ে চলাফেরা করে, কিন্তু তার মনে অনেক কষ্ট আছে, আপনি দেখলে সেটা অনুভব করতে পারবেন। যুবক এইভাবে সারা এলাকা ঘুরল, ঘুরার পরে যখন কোনো এলাকায় কোনো মানুষ পায় না, যুবক ঘুরতে ঘুরতে যখন এলাকার মধ্যে কোনো মানুষকে খুঁজে পায় না, যুবককে তখন সবাই একটা কথা বলল, যার কাছে যুবক গেল যে ওই মানুষটা সুখী হবে, ওই মানুষটা সবাই একজন মানুষের কাছে একজন মানুষকে দেখাই দিল, ওই যে আমাদের এলাকার অমুক লোক, তার কাছে যদি যাও সে অনেক কোটি কোটি টাকার মালিক, অনেক সুখী মানুষ, তার কাছে যাও অবশ্যই সে সুখী, আমরা কখনো সুখী হতে পারলাম না এখনো। যুবক সিদ্ধান্ত নিল, তাহলে যেতেই হবে আমাকে ওই লোকের কাছে। তখন যুবক ওই লোকটার কাছে রওনা হলো, গিয়া বলল, ভাই এই অত্র এলাকার মধ্যে আপনার মতো তো কোনো সুখী মানুষ নাই, আপনি তো অনেক সুখী একজন মানুষ। এই কথা বলার পরে ওই লোকটা কান্না করে বলল, রে ভাই অত্র এলাকার মধ্যে আমি অনেক বড় লোক মানুষ, এটা বিশ্বাস করা যায়? আমার কোটি কোটি টাকার মালিক আমি, এই কথাটা বিশ্বাস করা যায়? আমি নিজেও স্বীকার করি, কিন্তু তুমি যে আমাকে অত্র এলাকার মধ্যে যে সুখী মানুষ হিসেবে গণনা করেছো, আমি কোনোদিন সুখী মানুষ হতে পারি না। এই কথা বলার পরে যুবক তখন বলল, ভাই কি জন্য আপনার এত দুঃখ, কেন আপনার জীবনে এত কষ্ট? এই কথা বলার পরে যুবককে বলল, ভাই আমার জীবনে এমন একটা কষ্ট আছে, যেই কষ্টের কথা মানুষকে আমি বলতেও পারি না, আমার শরম লাগে। মানুষের জীবনে কষ্ট হলে মানুষ বলে দেয়, সবার কাছে বলে বেড়ায়, কিন্তু আমার জীবনে এমন একটা কষ্ট আছে যেই কষ্টের কথা আমি কাউরে বলতে পারি না। যুবক তখন আর শোনার জন্য আগ্রহ হলো, যুবক বলল, আপনার কি কষ্ট আপনি আমার কাছে শেয়ার করেন। বলে, ভাই রে আমি আমার প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে বলেছিলাম, ওগো স্ত্রী আমার, তুমি আমার অনেক ভালোবাসার পাত্র, তুমি আমার প্রিয়তমা সুহাসিনী। এই কথা বলার পরে আমার স্ত্রী, আমি বলেছিলাম ভালোবেসে তোমার জন্য আমি পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই করতে পারবো না, আমার জীবনটাও তোমার জন্য ভালোবেসে দিয়ে দিতে পারবো। এই কথা বলার পরে যুবক স্ত্রী তাদেরকে এমন একটা শর্ত দিল, যেই শর্তটা হলো যে তুমি যদি আমাকে এমন ভাবে ভালোবাসতে পারো, তাহলে একটা কাজ তুমি করতে পারো, যে তোমার যেই লজ্জা স্থানটা আছে ওই পুরুষাঙ্গটা তুমি কেটে ফেলো। যুবক তখন ওই লোকটার ভালোবাসায় পড়ে, স্ত্রীর ভালোবাসায় পড়ে যুবক ওই যে তার পুরুষাঙ্গটা কেটে ফেলে দেয়। কেটে ফেলার কারণে বলে, আমার স্ত্রী আমার সামনে আমার কোটি টাকার দালানে বসে, আমার এলাকার আমার যেই পালিত দাস আছে ওই দাসের সাথে সেই জেনা করে, অবিচার করে, আমি কিন্তু তাকে কিছুই বলতে পারি না। বলো আমার মতো পৃথিবীর মধ্যে এমন কোনো দুঃখ মানুষ আছে কিনা? বলে, শুধু তাই নয়,
তার বন্ধুবান্ধব অনেকগুলো ছেলেদের জ্ঞানে আমার সামনে বসে এসে অক অপকর্মগুলো করতে থাকে, কিন্তু আমি তারে বাধা দিতে পারি না। এই কথা বলার পরে যুবক চিন্তা করলো যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার জীবনে সুখ দুঃখ আছে, কোটি টাকার মালিক হলেও কখনো সুখী হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো যখনই আপনাদের জীবনে কষ্ট আসবে, জীবনে যখন কষ্টগুলো সহ্য করতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করবেন। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায় বসে যাবেন। দোয়ায় বসে এমন একটি দোয়া করবেন যেই দোয়াটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্টগুলোর ফল অনেক ভালো দিবে এবং স্বল্প সময়ে আপনার কষ্টগুলো দূর করে দিবে। যেই আমলটি করেছিল হযরতে ইউসুফ আলাইহিসসালাম, হযরতে ইউসুফ আলাইহিসসালাম এই আমলটা করার কারণে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইউসুফের মধ্যে বলে দিয়েছে, সূরাতুল ইউসুফের 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আমি আমার সকল দুঃখ আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যেই কষ্টটা আমি সহ্য করতে পারি না, যেই কষ্টটা আমি কাউকে বলতে পারি না, ওই কষ্ট আমি রব তোমার কাছে সমর্পণ করে দিলাম, তুমি এই কষ্টের বিনিময়ে আমাকে অনেক ভালো কিছু দিও। এই আমল সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ, তো সবার জীবনে সকলের জীবনে সুখ দুঃখ আছেই। জীবনে আপনি যে সব সময় ধনী থাকবেন, কোটি কোটি টাকার মালিক থাকবেন এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কষ্ট কি ছিল? নবীজি দুনিয়াতে আসার আগে তার বাবার ইন্তেকাল হয়ে গেছে। কি বলেন? পৃথিবীর মধ্যে সবচাইতে আমি মনে করি কষ্টের মানুষ তো তারা যাদের বাবা চলে যায় দুনিয়াতে আসার আগেই। কথা বলেন ঠিক কিনা? বাবা এমন একটা জিনিস যার নাই সে ভালো করে জানে বাবা জিনিসটা কেমন। আমি ছোটবেলায় যখন আমার নানাজান রহমতুল্লাহ আলাইহির সাথে ওয়াজ শুনতাম, তখন যখন বাবা মায়ের ওয়াজের কথা আসতো আমার নানার চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ত। আমি তখন বুঝতাম না কেন কান্না করে। এখন বুঝতে পারি যে যারা মুরব্বী আছে তারা চায় যে জীবনের পুরোটা সব কিছু দিয়ে হলেও তারা আবার বাবা মাকে ফিরত পেতে চায়। কিন্তু আমরা যারা যুবক ভাইয়েরা আছি তারা বাবা মাকে আমরা কদর করি না। কথা বলেন ঠিক কিনা? বাবা মায়ের সাথে যে আচরণটা করে তার বন্ধুর সাথে এর থেকে 100% বেশি ভালো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছেন। কাকে হারিয়ে ফেলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার বাবার ইন্তেকাল হয়ে যায়। বাবার ইন্তেকাল হওয়ার কারণে আমার শিশু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, শিশু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করে। এমন সময় জন্মগ্রহণ করার পর যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পাহাড়ে খেলা দেখতে যেত। ওইখানে খেলা দেখে সন্ধ্যা বেলায় আবার বাড়িতে ফিরে চলে আসত। তার মা গিয়ে তাকে বাড়িতে ফিরে নিয়ে চলে আসত, ফিরে নিয়ে আনত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিশু নবীজি, একদিন তার মা মেনা তাকে খেলার মাঠ থেকে আসতে নিয়ে আসতে যখন দেরি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে
এই যে মরুভূমির মধ্যে যতগুলো বাচ্চা খেলাধুলা করার জন্য আসছিল, যতগুলো বাচ্চা মরুভূমির মধ্যে খেলাধুলা করার জন্য আসছিল, যতগুলো বাচ্চা, সবগুলো বাচ্চার বাবারা এসে তাদেরকে মাঠ থেকে নিয়ে চলে যায়, চুমু দিয়ে যায়, সবাইকে ডাকে, ও আব্দুর রহমান আসো, তোমাকে বাড়ি নিয়ে যাব, খেলার সময় শেষ, সন্ধ্যাবেলা হয়ে গেছে, রাত্র হয়ে গিয়েছে। কিন্তু আমার নবীজির কপাল এমনটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলার মাঠ থেকে নেওয়ার জন্য কোনোদিন তার বাবা যেত না। রাসূল চিন্তা করলেন সবার জন্য, সবার বাবারা এসে চুমু দিয়ে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কোথায়? রাসূলুল্লাহ কান্না করে দিল, ছোট শিশু নবীজি কান্নায় ভেঙে পড়ল, কান্না করে মাঠের মধ্যে এদিক সেদিক দৌড়াইতেছে। এমন সময় তার মা আমেনা সে বলে, মোহাম্মদ রে কেন কান্না কর? এই কথা বলার পরে মা আরবের সকল বাচ্চাদেরকে যখন তাদের বাবারা সন্ধ্যা বেলায় খেলাধুলা করে যখন তাদের খেলা শেষ হয়ে যায়, সন্ধ্যাবেলায় সকলকে বাবারা এসে বাসায় নিয়ে যেতে বাবারা আসে, কিন্তু আমি মোহাম্মদের ব্যাপারে আমার বাবা তো কোনোদিন আমাকে এই মাঠ থেকে খেলাধুলা করার জন্য নিয়ে যাইতে কোনো দিন আসছে নাই। এই কথা বলার পরে বলতে বলতে কান্না করে দিল। নবীজির মা আমেনা বলল, মোহাম্মদ তোর বাবা তো তোর জন্মের আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই কথা বলার পরে আমার শিশু নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কান্না বেরিয়ে দিল। কান্না বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীজি বায়না করে বসে যে, আপনি যদি আমাকে বাবার কবরে যদি নিয়ে না যান, তাহলে আমি আর কোনোদিন এই ঘরে প্রবেশ করব না। বারবার যখন রাসূলুল্লাহ বায়না করে বসল, তার দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ এবং তার মাতা আমেনা এবং তাদের যেই কৃতদাস ছিল উম্মে আইমান, ওই উম্মে আইমানটাকে নিয়ে রাসূলের বাবার কবর ছিল মদিনার পাশের একটা শহরে, ওই শহরে পাঠিয়ে দেয়। শহরে পাঠিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন ওই মদিনার বাবার কবরে যখন যায়, নবীজি কান্নায় ভেঙে পড়ে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ যখন বাবার কবরে গিয়ে কান্না করত, তখন কান্না যখন শুরু করেছিল, পাশের মানুষেরা সবাই কান্নায় ভেঙে পড়েছে, কেউ জানে না সে কেন কান্না করতেছে। আহারে এমন আফসুস, আমাদের বাবা শত শত বছর ওই কবরে গিয়ে, 40 বছর, কারো বাবা অনেক বছর, 10 বছর, 2 বছর কবরে পড়ে রয়েছে, যে অন্ধকার ঘরে একটা বাতি নাই, বিছানা নাই, কিছু নাই, ওই অন্ধকার কবরে পড়ে রয়েছে, কিন্তু আমি হতভাগা ছেলে কোনোদিন যাইতে পারি নাই। আমার কি দুর্ভাগ্য, আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমার কোনোদিন সৌভাগ্য হয় নাই, এমন মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ বাবার কবর দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। মদিনার পার্শ্বের ওই শহরে দুই দিন যাপন করে, দুই দিন দুই রাত যাপন করে মক্কাতুল মুকাররমার দিকে যখন ফিরতেছিল, এমন সময় মক্কাতুল মুকাররমা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান আছে, একটা পাহাড়ে আছে, কাফেলা যখন ওই রাত্রিবেলায় ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইল, দাঁড়ানোর পরে নবীজির মাতা আমেনা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে যায়। জ্বরে আক্রান্ত হয়ে তার অবস্থা এমন হয়ে যায় যে পুরাটা জ্বরে শরীরটা কাঁপতে থাকে। যখন শরীর কাঁপনি দিন দিন আস্তে আস্তে বারবার বাড়তে থাকে, নবীজির মাতা আমেনা ভেবে ফেলল, আমি মনে হয় আর পৃথিবীর মধ্যে বাঁচব না, আমাকে এই দুনিয়া ছেড়ে মুহাম্মদের বাবার মতোই কবরে চলে যেতে হবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসী উম্মে ঈমানের হাতে তুলে দিয়ে বলল, ওই দাসী উম্মে ঈমান, তুমি আমার এই ছেলেকে নিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিও।
তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিও, কারণ আমার এই মোহাম্মদের, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই মোহাম্মদের দুনিয়ার মধ্যে আপন কেউ নাই, কারণ আমার মোহাম্মদ দুনিয়াতে আসার আগে তার বাবারে হারাইছে, আজকে আমি মা কেউ হারাইতে বসেছে। রাসূলুল্লাহ কান্না করে দিল, রাসূলের মাতা আমেনাও কান্না করে দিল, কান্নায় রোল পড়ে গেল, সাথে যত মানুষ ছিল সবাই কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণের ভিতরে রাসূলের মাতা আমেনা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূলের মাতা আমেনাকে ওইখানে দাফন করা হয়। দাফন করার পরে তারা দাসী উম্মে ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মক্কাতুল মুকাররমায় ওই দিকে তার দাদা নবীজির দাদা আব্দুল মুত্তালিব বারবার পাহাড়ে গিয়ে দেখে, দুই দিনের মধ্যে কাফেলা ফিরার কথা, আমার নাতি মোহাম্মদ বাসায় আসার কথা, এবং আমার পুত্র বধূ আমেনাও বাসায় আসার কথা, কাহারে কি হলো, এখনো তারা কেন বাসায় আসতেছে না। এইভাবে চিন্তা করে বারবার মক্কাতুল মুকাররমার ওই পাহাড়ে গিয়ে উঠে যায়। পাহাড়ে গিয়ে বারবার পাহাড়ে উঠে আর দেখে কোনো কাফেলা আসতেছে কিনা। কিছুক্ষণ দেখার পরে দেখে যে মক্কাতুল মুকাররমা থেকে তো অনেক দূরে একটা কাফেলা দেখা যায়। কাফেলা দেখে আব্দুল মুত্তালিবের মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ঘটনাটা যখন কাফেলা যখন মক্কাতুল মুকাররমার দিকে আস্তে আস্তে সামনের দিকে চলে আসে, আব্দুল মুত্তালিবের মনটা বেজার হয়ে যায়। কারণ কাফেলার মধ্যে নাতি মোহাম্মদরে দেখতে পায়, কিন্তু কাফেলার মধ্যে তার পুত্র বধূ আমিনারে দেখতে পায় না। আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে ঘুরে ঘুরে বলল, হারে আমার কপাল পুরছে রে, কারণ আমি কিছুদিন আগে আমার এই নাতি দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে, আজকে তার মাকেও হারিয়ে ফেলেছে, আমার এই নাতির কি হবে। মক্কাতুল মুকাররমায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছে লালিত পালিত হইতে শুরু হয়। দাদায় তার সকল খোঁজ খবর রাখে। যখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যাবে দুই বছরের মাথায়, এমন সময় দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর খবর চলে আসে। আব্দুল মুত্তালিব মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। এমন সময় নবীজির চাচা আবু তালেবরে ডাক দেয়। আবু তালেবরে ডাক দিয়া বলে, আবু তালেব এদিকে আসো, তুমি আমার সক ভাইয়ের থেকে কাছের পুত্র সন্তান, আমার যতগুলো পুত্র আছে সবাই থেকে আমি তোমাকে বেশি আদর করি, বেশি মহাব্বত করি। আবু তালেবরে, আমি তোমার একটা কথা বলে যাই, একটা কথা বলে যাব, তুমি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই কথাটা লালন পালন করবা। নবীজির চাচা আবু তালেব বললেন, ও আব্বাজান, আপনি আমাকে কি কথা বলবেন বলেন, কারণ আমি আপনার কথা এমন কোনোদিন হয় নাই যে রাখি নাই, এমন কোনোদিন হয় নাই। নবীজির চাচা আবু তালেবকে আব্দুল মুত্তালিব বললেন যে আমার এই মোহাম্মদ দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে, কিছুদিন আগে দুই বছর আগে তার মাকেও সে হারিয়ে ফেলেছে, এই পৃথিবীর মধ্যে আমার এই নাতি মোহাম্মদের দুনিয়ার মধ্যে কেউ নাই, আপন বলতে কেউ নাই, এতদিন আমি তার লালন পালন করতাম, কারণ আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার এই নাতি মোহাম্মদরে লালন পালন করার জন্য দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। তখন আবু তালেব বলল, আমি এখন কি করি। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, ও আবু তালেব, আমার পুত্র সন্তান, প্রিয় সন্তান, তুমি আমার হাতে ওয়াদা দাও, আমি আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তুমি আবু তালেব যতদিন পৃথিবীর মধ্যে জীবিত থাকবা ততদিন এই আমার নাতি মোহাম্মদ রে তুমি লালন পালন করবা, আমার নাতি মোহাম্মদ যেন দুনিয়ার মধ্যে তার বাবা মা যে নাই, বাবা মায়ের অভাব যেন কোনোদিন না ফিল করে। এই কথা বলার পরে ঠিক নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার 40 থেকে 45 বছর
তার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়। আবু তালেব কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর একটা টোকাও পড়তে দেয় নাই। যেই আবু তালেব যেদিন পৃথিবী থেকে চলে যাবে, ওই দিন রাসূলুল্লাহর কাছে যখন খবর যায়, ওগো নবীজি, আপনার চাচা, প্রিয় চাচা আবু তালেব মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন খবর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাথে সাথে আবু তালেবের বাড়িতে চলে গেল। আবু তালেবের বাড়িতে যাওয়ার পরে দেখে ওই ঘরের মধ্যে উতবা সাহেবা মক্কাতুল মুকাররমার বড় বড় লিডাররা সবাই বসে আছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পায়, নবুয়ত পাওয়ার পরে যারা অত্যাচার করত সবাই যখন বসে থাকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের দাওয়াত নিয়ে যায়, কালিমার দাওয়াত নিয়ে যায়, গিয়ে বলল, চাচা, এই পৃথিবীর মধ্যে আমি দুনিয়াতে আসার আগে আমার বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার মাকে হারাইছি গো চাচা, কিন্তু 40 বছর পর্যন্ত আপনি চাচার কাছে লালিত পালিত হয়েছি, আপনি চাচা আমাকে কোনোদিন পর্যন্ত মা বাবার অভাব ফিল কর, মা বাবা নাই এই অভাব ফিল করার জন্য কোনোদিন দেন নাই। ও চাচা, আজকে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় আমার হাতে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, কালিমা যদি না পড়েন গো চাচা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনি জাহান্নামে চলে যাবেন, কিন্তু আপনাকে আমি কোনো কথা বলতে পারবো না গো চাচা। এই কথা বলার পরে আবু তালেব বলে, মোহাম্মদ, তোমার সকল কথা মানতে রাজি, কিন্তু কালিমা আমি পড়তে রাজি নাই, কারণ আমি মক্কাতুল মুকাররমার বড় একজন নেতা ছিলাম, আমি যদি কালিমা পড়ে নেই, আমার সকল নেতারা, আমার সকল লিডাররা সবাই মিলে আমার মৃত দেহের উপরে থুতু মারতে থাকবে, আমি কিভাবে কালিমাটা পড়ব রে মোহাম্মদ? তুমি যত কিছু বলো সব কিছু আমি ওয়াদা পূরণ করতে রাজি আছি রে মোহাম্মদ, কিন্তু আমি কালিমা পড়তে রাজি নাই। রাসূলুল্লাহ কান্নায় ভেঙে পড়ল। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহকে এমন ভাবে কান্না করতে কেউ কোনোদিন দেখে নাই, এমন ভাবে কান্নায় ভেঙে পড়ল আবু তালেবের সামনে, কান্না করে তার চাচার কানে গিয়ে বলল, চাচা গো, আপনি কালিমাটা পড়ে নেন, কালিমা যদি পড়েন কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে বলতে পারবো, ওগো আল্লাহ, আমার চাচা পৃথিবীতে থাকা অবস্থায় কালিমাটা পড়েছে, আজকে তুমি আমার চাচাকে জাহান্নামে দিও না। আবু তালেব বলল, রে মোহাম্মদ, তোমার সকল কথা মানতে রাজি, আমি কালিমা পড়তে রাজি নাই। এই কথা বলার পরে রাসূলুল্লাহ আবার কান্না করে দিল। কান্না করতে করতে রাসূলুল্লাহ বলল, চাচার কানে কানে গিয়ে বলল, চাচা গো, আমি আপনার কানে কানে কালিমাটা পড়তেছি, চাচা গো, আপনি এই কালিমাটা আমি যখন পড়ব আপনি মুখটারে নাড়াইবেন, মুখটা নাড়াইলে বুঝবো আমি আপনি কালিমাটা পড়েছেন। আমি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, গো আল্লাহ, আমার চাচা কালিমা পড়েছে, তুমি আমার চাচারে জাহান্নামে দিও না। আবু তালেব বলল, রে মুহাম্মদ, আন্নারু খায়রুম মিনাল আর, দুনিয়ার মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে ওই যে দোজখের আগুনে পড়ে মরা অনেক উত্তম, কারণ দুনিয়ার মানুষ কি বলবে, আবু তালেব কালিমা কেন পড়ে নাই, মানুষ কি বলবে, মানুষ কি বলবে? আজকে সমাজের মধ্যে আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত, মানুষ দেখানোর জন্য কাজ করি কি করি না? আরে বলেন, কথা বলেন না কেন, করি কি করি না? আমিও একটু ভাবি, আপনিও একটু ভাবেন, যখন আপনার ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, তখন আপনি সারা দিন যে গানের ডেক্সেটটা যে বাজান, কাকে দেখানোর জন্য বাজান? সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, মানুষ কি বলবে? গায়ে হলুদের নামে যে বেহায়াপনা যে তৈরি করেন, কাকে দেখানোর জন্য তৈরি করেন? আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার
সন্তানেরা চাইছে তাই করতেছি, গাই হলুদের মতো বেহায়াপনা যে আপনি করতেছেন, বিয়ের নামে যে পুরুষ মহিলার একসাথে খাওয়া দাওয়ার একসাথে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য করা হয় এ কথা বলেন? আল্লাহকে দেখানোর জন্য কি নরসিংদীতে করা হয়? আল্লাহকে দেখানোর জন্য করা হয়? সবগুলো মানুষকে দেখানোর জন্য। কেয়ামতের ওই ময়দানে রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন যে তুমি আমার জন্য কি নিয়ে আসছো, রাসূলুল্লাহর সামনে আপনার আমল নামাগুলো এভাবে উঠানো হবে। উঠাবার পরে বলবে যে দেখেন হে রাসূল, আপনার উম্মতরা আপনার জন্য কি আমল নামা নিয়ে আসছে দুনিয়াতে থাকা অবস্থায়। রাসূলুল্লাহ দেখবে যে ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, আশার নাই, শুধু আছে গায়ে হলুদের নামে নগ্নতা ছড়ানো, মাহফিলে আসার আসে মেলায় ঘুরে বেড়ানো, এরপরে গিয়ে মাহফিলের ফ্যান্ডেলে না আসা, এগুলো আছে। কিন্তু রবের জন্য যে নামাজ পড়বে সেটা তার কাছে নাই। তখন আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত যেই কষ্টটা করে গিয়েছেন সেই কষ্টের বিনিময়ে আপনি রাসূলকে কি দিয়েছেন, কথা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করে চাচাকে বলতেছেন, চাচা গো আপনি কালেমাটা পড়েন, আপনি কালেমাটা না পড়লে কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার সুপারিশ করতে আমি পারবো না। বারবার যখন বলল আবু তালেব কালিমা পড়তে রাজি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন الله يهدي من يشاء المهتدين। আল্লাহ তাআলা সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, আপনি যদি কাউকে মহব্বত করে ভালোবেসে যদি কালিমা পড়াইতে চান, কাউকে যদি ভালোবেসে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাতে চান, আপনি কোনোদিন পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট না হই, সুতরাং আমি মাহফিলের জন্য ডাক দিই, ততক্ষণ পর্যন্ত তারা আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর রাজামন্দি হবে না, সন্তুষ্ট হবে না। মাহফিলের জন্য আসার জন্য ময়দানে আসার জন্য ডাক দিলাম, সে আসলো না, তার মানে কি তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্টি কথা বলেন, ঠিক কিনা? মেলায় ঘুরতেছে আর তার মানে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্টি? আল্লাহ বলছেন ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ভালো জানেন যারা আল্লাহ তাআলার পথ অনুসরণ করে। এখন কেউ যদি চায় যে আল্লাহ তাআলা তো আমাকে হেদায়েত দিল না, আমাকে মাহফিলে আসার জন্য তৌফিক দিল না, এটা তো আমার দোষ না। অনেক মানুষের চিন্তা চেতনা এটা আছে না, আল্লাহ তাআলা তো আমাকে দেয় না, এটা কি আমার দোষ? আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, একটা রাস্তা হবে জান্নাতের আরেকটা রাস্তা হবে জাহান্নামের। ও বান্দা, তুমি চাইলেই জান্নাতের রাস্তার দিকে যাইতে পারবা, চাইলেই তুমি জাহান্নামের রাস্তার দিকে যাইতে পারবা। তোমাদের নরসিংদী জেলায় একটা রাস্তা থাকবে গান বাজনার অনুষ্ঠান, ওইখানে আসবে জেমস বিখ্যাত ফাদরা তারকা, আরেক জায়গায় কোরআনের কথা হবে, ওইখানে কোরআনের দাওয়াত নিয়ে ছোটখাটো আলেম ওলামাই কেরামরা আসবে। এখন তুমি যেদিকে ইচ্ছা যাইবা ওইটা তোমার ব্যাপার। যারা এই ধরনের কথাবার্তা লালন পালন করে তাদের ব্যাপারে 1500 বছর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিকের একটা চরিত্র তুলে ধরেছেন কোরআনুল কারিমের আয়াত দিয়ে। কি ধরেছেন? মুশরিকদের মুনাফিকদের
চরিত্রকে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুলে ধরেছেন সূরাতুন নাহালের 35 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যে মানুষের উপর অসন্তুষ্টি কেন হই? তারা মনে করে আমার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্টি আছে, এটা কি আমার দোষ? এই কথাটা যে সমস্ত মুসলমান ভাববে তার ঈমান নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নাহালের 35 নম্বর আয়াতে বলেন, وَقَالَ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا عَبَدْنَا مَا عَبَدْنَا مِنْ دُونِهِ مَا مِنْ شَيْءٍ نَحْنُ آبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ اللَّهُ تَعَالَى رَبُّ الْعَالَمِينَ سُورَةُ النَّحْلِ 35 নম্বর আয়াতে কানিমায় বলছেন, ওয়াকালাল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মা মিন শাই। মুশরিকরা এই ধারণা লালন পালন করে চলাফেরা করত। ওয়াকালাল্লাযীনা আশরাকু, মুশরিকরা এই কথা বলত, লাউ শা আল্লাহু মা আবাদনা, আল্লাহ চাইলেই তো আমারে এবাদত করার তৌফিক দিতে পারে, আল্লাহ চাইলে তো আমারে মাহফিলে যাওয়ার তৌফিক দিতে পারে, মিন দুনিহি শাই, আল্লাহ তো চায় না, এই জন্য আমারে তৌফিকও দেয় না। ওয়া নাহনু লাহু আবাউনা ওয়া লা হাররামনা ওয়া মিন দুনিহি মিন শাই, আল্লাহ চাই বিদায়, এই জন্য আমি মুনাফিকি করতেছি, মুশরিকি কাজ করতেছি। মুশরিকদের ধারণা লালন পালন, এই ধারণায় লালন পালন করত, এবাদত করতো না করতো না, এবং এই ধারণা লালন পালন করত। এবং আপনারা শুনলে অবাক হবেন, কোরআনুল কারিমের এই আয়াত দিয়ে একটা গান বানানো হয়েছে, যেই গানটা বানিয়েছে অনেক আগে, মুরব্বীরা ভালো করে জানবেন, একজন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী, তার নাম হলো আব্দুল আলীম, যে গানের মধ্যে বলেছে, আপনারা সবাই এই গানটা শুনে থাকতে পারেন, যে বলেছে যে এই যে দুনিয়া কিশোর লাগিয়া ছায়াবাজি, এই যে দুনিয়া কিশোর লাগিয়া মাটি দিয়ে বানাইছে মানুষ, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? মুশরিকরা যেমন ভাবে বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবাদত করার জন্য তৌফিক দেয় না, এই জন্য আমরা পারি না। ঠিক ওই গানের মধ্যে বলা হয়েছে যে ছায়াবাজি পুতুল রূপে মানুষদেরকে বানানো হয়েছে, মানুষদেরকে আল্লাহ যেভাবে নাচাইতেছে ওইভাবে নাচতেছে, এবং গানটা যেই ব্যক্তি কোনোদিন শুনবে অথবা গানটার ইচ্ছা পোষণ করবে, মনের মধ্যে গানটার কথাগুলোকে লালন পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার ইমানকে হরণ করে নিয়ে নেবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহালের 35 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, كذلك فعل الذين من قبلهم فهل على الرسول الا البلاغ المبين الله বলছেন كذلك فعل الذين من قبلهم এই কথাটা শুধু মুশরিকরা যে বলছে যে তাই না, তাদের পূর্ববর্তী যত মুশরিক ছিল, যত হিন্দু ছিল, যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারাও এই কথা বলে বেড়াতো। وَمَا فَهَلْ عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ কারণ আল্লাহ তাআলা যাদেরকে প্রেরিত রাসূল হিসাবে পাঠাইছে, ওই রাসূলদের কোনো পিটিয়ে হেদায়েত করার জন্য কোনোদিন বলে নাই। আল্লাহ বলছেন যে আমার সুস্পষ্ট বাণীগুলোকে তোমরা, সুস্পষ্ট বাণীগুলোকে তোমরা দুনিয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। এবং আল্লাহ তাআলা সূরাতুর আনকাবুতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ যেই সমস্ত মানুষরা ইচ্ছা লালন পালন করে আল্লাহ চাইতেছেন বলে আমার হেদায়েত দেয় না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরাতুল আনকাবুতে এই উত্তরটা দিয়ে দেয়, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا যারা আমার পথে অগ্রসহগামী হবে, যারা আমাকে পাওয়ার জন্য মসজিদে যাবে মন্দিরে যাবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার পথ দেখাই দেব নিজে নিজেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন
এবং আল্লাহ তাআলা সব সময় মুহসিনিনদের সাথে আছে। মুহসিনিন হলো তারা যারা কোনোদিন পাপ কাজ করে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে যারা এই কথা লালন পালন করতেছে যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেয় না বলে আমি হেদায়েত পাই না, আল্লাহ বলছেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তুমি মোবাইলের মধ্যে ইউটিউবে ঢুকবা, এই ইউটিউবের মধ্যে গান আছে শুনবা নাকি শুনবা না, এটা কার ব্যাপার? তোমার ব্যাপার। মোবাইলের মধ্যে বড় বড় আলেমদের বয়ান আছে, তুমি ওয়াজ শুনবা না গান শুনবা, এটা তোমার ব্যাপার। তুমি যদি ওয়াজ শুনো তাহলে তোমাকে দিনের পথে ওয়াজগুলো চলার জন্য অগ্রগামী করবে, আর যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি গান বাজনা শুনো, গান বাজনা শুনলে ওই গান বাজনা তোমাকে ডাইরেক্ট জাহান্নামের দিকে ফালাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকল মানুষের হেদায়েত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের হাতে রেখেছেন। ধরেন আপনারা মোবাইল চালান, এই মোবাইলকে যদি আপনি যদি ব্যাটারির মাধ্যমে চার্জ করেন, মোবাইলকে যদি আপনি না চালান চলবে না। আল্লাহ তাআলা ঠিক হেদায়েতকে এমনভাবে দিয়ে দিয়েছেন, আপনি যদি মোবাইলের মধ্যে লাল বাটন জাদুরি টিপ মারেন সাথে সাথে মোবাইল বন্ধ হয়ে যাবে, যদি সবুজ বাটনটাকে টিপ মারেন মোবাইল অন হবে। আপনি যদি সারাদিন মোবাইলটাকে বন্ধ করার জন্য যদি সবুজ বাটনটাকে যদি টিপ মারেন, কোনোদিন আজীবন ভবিষ্যতেও কোনোদিন মোবাইলতে খুলবে কি না? এ খুলবে। এজন্য হেদায়েত হলো আমাদের নিজেদের হাতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যারা আছেন আমাকে ক্ষমা করে দিবেন।